ছাত্র অধিকার সংরক্ষণের দুই নেতাকে আবারও মারল ছাত্রলীগের নেতারা ঢাকা ঘ ইউনিটে ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে ছাত্রলীগের মারধরে শিকার হয়েছে বাংলাদেশের সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের দুই নেতা আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে যাত্রী কাছে ইফটি জিগের অভিযোগ তুলে তাদের মারধর করা হয় মারধরের শিকার দুইজন ছাত্র সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক একজনের নাম আতাউল্লাহ ও অন্যজন রাতুল সরকার সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন বলেন কর্মসূচি শেষে আমরা চলে আসছিলাম আমরা চারজন মিলন চত্বরের সামনে দাঁড়িয়েছিলাম আমি আমাদের যুগ্ম আহ্বায়ক আতাউল্লাহ রাতুল সরকার ও তুহিন ফারাবি ইফটি জিগের অভিযোগ তুলে আতাউল্লাহর উপর অতর্কিত দুর্বৃত্ত হামলা চালায় ছাত্রলীগের চার পাঁচ আমাদের আরেক যুগ্মা হবে রাতুল সরকারকে তারা মারধর করে তবে আতাউল্লাকে বেশি মারধর করা হয়েছে চিকিৎসা নেওয়ার জন্য তারা মগবাজারের একটি বেসরকারি হাসপাতালে গিয়েছে প্রত্যক্ষ দোষীদের বর্ণনা ও আহ্বায়ক হাসান আল মামুনের ভাষ্যমত থেকে তিন হামলাকারীকে শনাক্ত করা গেছে ছাত্রলীগের শহীদ সার্জেন্ট জহরুল হক হল শাখার মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী রিমন কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক উপসম্পাদক সোলাইমান হোসেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ঢাকা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক উপসম্পাদক জাকিউর রাফিদ নাফি এদের মধ্যে আলী রিমন ও জাকিউর রাফিদ নাফি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাসের অনুসারী সঞ্জিত চন্দ্র দাস বলেন আজকে আমাদের প্রোগ্রাম ছিল তারা কখন মারধর করলো আমি এখনো এ বিষয়ে কিছু জানি না খোঁজ নিচ্ছি মারধরের বিষয়ে হাসান আল মামুন বলেন প্রশ্নফাঁসের মতো একটা যৌক্তিক কিছুতে আন্দোলন করতে গিয়ে আমরা মারধরের শিকার হলাম জানি না ছাত্রলীগ এ ধরনের আচরণের মাধ্যমে কি বোঝাতে চায় তারা হয়তো প্রশাসন পরোক্ষভাবে সহযোগিতা করতে চায়